হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি সম্পর্কে ভিডিওটা তৈরি করতেছি। তো অবশ্যই আজকে থাম্বনেলটা যেহেতু দেখছেন, আমার ভিডিওতে যেহেতু ক্লিক করছেন, তো অবশ্যই আমি বলতেছি একদম ঠিক কাজ করছেন। কারণ এখন আজকের এডিটেড ভিডিও দেখে আপনি যতটা শিখতে পারবেন, আমার মনে হয় না যে অন্যান্য ইউটিউব ভিডিও থেকে আপনি যা দেখছেন তার থেকে কম কিছু শিখবেন। কারণ আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট একটা জিনিস দেবো, সেটা ছোট্ট জিনিস না, এই গোটা ভিডিওটার যেটা মূল টপিকস ওইটাই। আপনি যে প্রফেশনাল ভিডিও তৈরি করতে চাচ্ছেন তার জন্য কিন্তু একটা বিশেষ জিনিস লাগে, যে এই জিনিসটার ফলে আপনার ভিডিওটা প্রফেশনাল ভিডিও হয়ে উঠবে। তো প্রফেশনাল ভিডিওটা তৈরি করার জন্য যে জিনিসটার মূল, যে জিনিসটা দরকার, সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দিব। আপনি শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ভিডিওর যে কোনো অংশে আমি সেই প্রফেশনাল ভিডিও বানানোর টিপসটি দিয়ে দিব। আর আমি একটা জিনিস দিব, সেই জিনিসটা আপনাদেরকে সেই জিনিসটা আপনারা ইউজ করবেন। ওই সে যে জিনিসটা দিব সেটা হচ্ছে আপনাদের ভিডিওটা প্রফেশনাল করার জন্য একদম 100% ওই জিনিসটা একদম বেস্ট। ওই জিনিসটা ছাড়া আপনাদের যে কোনো ভিডিও আপনি ইউটিউবে দেখেন, যে কোথাও দেখেন, আপনি ওই রকম টিপস ভিডিও পাবেন না। আমি টিপস দিব মূলত, আজকে টিপস আপনাদেরকে অনেক কিছু দিব, তার সঙ্গে যে মূল জিনিসটা দিব সেটা হচ্ছে আমার দেওয়া সেই জিনিসটা, যেটা আপনারা ইউজ করে খুব সহজে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন। তো প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য অনেকে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে যে এই অ্যাপস ইউজ করুন, এই অ্যাপস ইউজ করুন। তো আমি বলতেছি যে অ্যাপস ইউজ করলে হবে না, আপনাদের যে অ্যাপসগুলো দেখানো হয়, তারা যে অ্যাপসগুলো দেখায় সেগুলো মূলত হয়, তারাও সেখান থেকে ভিডিও তৈরি করে বা এডিট ভালোই হয়, কিন্তু এই কাইন্ড মাস্টারের কাছে তারা 80% যাইতে পারবে না। কারণ কাইন্ড মাস্টার বেস্ট, বিগত 4 বছর থেকে কাইন্ড মাস্টার যেভাবে ভাইরাল হয়েছে, এই কারণ ভাইরাল হওয়ার একটাই কারণ যে এখানে আমাদের সব রকমের, এই কাইন্ড মাস্টার অ্যাপসের মধ্যে আমাদের সব রকমের ফিল্টার আছে, সব রকমের এডিট করার অপশন আছে, যার ফলে এই কাইন্ড মাস্টার অ্যাপসটি খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে কাইন্ড মাস্টার এ টু জেড সবকিছু শিখাই দেবো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আমি সবকিছু আজকে বুঝাই দেবো। এই একটি ভিডিও দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেই একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন, আপনাদেরকে অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না, এই ভিডিওটাই আপনাদের কাছে শেষ। আমি জানি আপনারা অনেকেই অনেক রকমের ভিডিও দেখছেন ভিডিও এডিট করার জন্য, তো প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য যেটা প্রয়োজন সেটা আজকে আমি মূলত আপনাদেরকে শেয়ার করব। সেটা মূলত অন্য ইউটিউবাররা দিয়ে থাকে না, তবে আজকে আমি আপনাদেরকে দিব আপনাদের। তো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটি দিব এবং আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য যে টিপসটি দরকার সেটিও আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। তো আজকে এই ছোট্ট জিনিসটি নেওয়ার জন্য আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন, ভিডিওটির কথাও স্কিপ করবেন না, কারণ কোনো অংশে আমি আমার সেই জিনিসটি আপনাকে দিয়ে দিতে পারি। তো অবশ্যই ভিডিও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, হয়তো আজকে ভিডিওটি একটু বড় হবে, কারণ আজকের কাইন্ড মাস্টার এত বড় একটা অ্যাপ সম্পর্কে আপনাকে সম্পূর্ণ ধারণা দেব। আজকে এই ভিডিও দেখার পরে আপনারা নিজেও একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন, তারপরে আমার একটা বড় টিপস সেইটা আপনাকে দিব, সেটা আপনি ইউজ করে প্রফেশনাল ভিডিও তৈরি করে আপনি যে কোনো সাইটে, যে কোনো ওয়েবসাইটে বা যে কোথাও ভিডিও আপলোড দিয়ে সেটি ভাইরাল করবেন। তো এত সব কিছু করার জন্য আপনাকে আমার ভিডিওতে একটু সময় দিতে হবে, মনোযোগ সহকারে কিছুক্ষণ সময় দেন, এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ তো বলে দিলাম। তো আজকে কাইন্ড মাস্টার অ্যাপসের মূলত আমি 20টি ভাগে ভাগ করছি, হ্যাঁ এই 20টি 10 10, এই 20টি ভাগের মধ্যে আপনাকে সম্পূর্ণ বুঝে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি দেখলে আপনি সবকিছু শিখবেন। আপনাকে আমি যে কোনো সময় আমার সেই প্রফেশনাল জিনিসটি আপনাকে দিয়ে দেবো, সেটা আপনারা ইউজ করে ভিডিও ভাইরাল করবেন, তা অবশ্যই ভিডিও স্কিপ করবেন না। তো আজকের মূলত আমি কয়েকটি টিপস লিখছি, দেখতে পারেন এখানে আমি খাতা লিখছি 20টা টিপসের কথা লিখছি এখানে। তো এই 20টা স্টেপ আপনাদেরকে পার্ট টু পার্ট বুঝা দিচ্ছি, আপনাদেরকে আমি যেভাবে বোঝাবো ঠিক ওইভাবে করবেন, ওইভাবে আপনাদেরকে শুধু এই কাইন্ড মাস্টার সম্পর্কে ধারণাটা দেওয়া হবে, কিন্তু এর মাঝখানে যে কিভাবে ভিডিওটা ভাইরাল হয় এই কথাটাও আমি বলবো, আর কিভাবে, আর আমি একটা যে জিনিস দিতে চাইলাম যেটার ফলে আপনার ভিডিওটাই একদম প্রফেশনাল ভিডিও তৈরি হবে, সেই জিনিসটি আমি ভিডিওর যে কোনো অংশে আপনাকে দিয়ে দিতে পারি। তো অবশ্যই ভিডিওটি দেখেন, আর বেশি কিছু বলতেছি না, আপনাদেরকে আমি কাইন্ড মাস্টার যে 20টি স্টেপের কথা বলতেছি, এই 20টি স্টেপের কথা আমি আপনাকে প্রথমে একটু জানাই দিই যে কি কি 20টা স্টেপ আছে। তো আমি মূলত যেখানে লেখছি সেখান থেকে পড়ে শোনাচ্ছি। তো আমার 1 নম্বর স্টেপে রাখছি ভিডিও অ্যাড, ভিডিও কিভাবে এডিট অ্যাড করবেন। তারপরে রাখছি যে 2 নম্বর স্টেপে রাখছি কালার অ্যাডজাস্টমেন্ট, মানে কালারটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা। তারপরে রাখছি যে ফিল্টার অ্যাড,
মানে ফিল্টারটা কিভাবে অ্যাড করবেন, ভিডিওতে ফিল্টার যদি লাগাতে চান তাহলে ফিল্টার লাগাতে পারেন, সবকিছু শিখিয়ে দেব। চার নাম্বার স্টেপে রাখছি স্পিড কন্ট্রোল, তো আপনার স্পিড বাড়াবেন না কমাবেন সেটাও আপনাকে এখানে শিখিয়ে দেব। তারপরে পাঁচ নাম্বার স্টেপে রাখছি ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবেন। ছয় নাম্বার স্টেপে রাখছি টেক্সট অ্যাড আপনি কোনো কিছু লিখতে পারবেন ভিডিওর উপরে। সাত নাম্বার হচ্ছে মিউজিক অ্যাড, আপনি মিউজিক লাগাবেন। আট নাম্বারে রাখছে ভয়েস, আপনি ভয়েস লাগাবেন, কোথাও ভিডিও করলেন ভিডিও করার পরে আপনি ভয়েসটা লাগাতে পারবেন। নয় নাম্বার স্টেপে রাখছে গ্রিন স্ক্রিন অ্যাড, আপনি গ্রিন স্ক্রিন ডাউনলোড করে কিভাবে অ্যাড করবেন ভিডিওতে সেটাও শিখিয়ে দেওয়া হবে। দশ নাম্বার স্টেপে রাখছি ফটো অ্যান্ড ভিডিও লেয়ার অ্যাড, মানে আপনি লেয়ার থেকে ফটো এবং ভিডিও কিভাবে অ্যাড করবেন সেটাও শিখিয়ে দেওয়া হবে এখানে। তবে এগারো নাম্বার স্টেপে রাখছি ব্লোয়ার ইফেক্ট, আপনি কিভাবে ব্লোয়ার ইফেক্ট লাগাবেন সেটাও দেখা দেবো। বারো নাম্বার স্টেপে রাখছে ওভারঅল স্টিকার, আপনি স্টিকার অ্যাড করতে পারবেন। তেরো নাম্বার স্টেপে রাখছি মার্কিং, আপনি কোনো যদি হাইলাইট ভাবে কিছু দেখাতে চান সেটা মার্কিং ভাবে এভাবে করে দিতে পারেন, সেটাও আজকে ভালো মতো দেখাই দেবো। তারপরে চোদ্দ নাম্বার স্টেপে রাখছি ক্রপ, ভিডিওটা ক্রপ করবেন, ছোট করবেন বড় করবেন। তারপর পনেরো নাম্বার স্টেপে রাখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি রিমুভ করছি, এটা কিভাবে রিমুভ করছি সেটাও শিখিয়ে দেওয়া হবে। তারপরে দেখছেন ভয়েস চেঞ্জিং, ষোলো নাম্বার স্টেপে আছে ভয়েস চেঞ্জিং, ভয়েসটা আপনার চেঞ্জ করতে পারবেন, আপনার নিজস্ব ভয়েস থেকে আপনি অন্যান্য ভয়েসও লাগাই দিতে পারেন, সেটাও আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। সতেরো নাম্বার স্টেপে আছে ভিডিও কাটিং, ভিডিওটা কিভাবে কাটাকাটি করবেন সেটাও শিখিয়ে দেওয়া হবে। আঠারো নম্বরে রাখছি হচ্ছে কি মানে হচ্ছে আপনাদেরকে বুঝাই দিই, আপনি নিচে কোনো কিছু লিখলেন সেটা চতুর্পাশে ঘুরতেছে সেটা কি কি মানে কি মানে চাবি দিয়ে কিভাবে এটা সেট করবেন সেটা আজকে শিখিয়ে দেবো। তারপর উনিশ নাম্বার স্টিকার ডাউনলোড, তো স্টিকার কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে আমি সবকিছু আজকে বলবো। স্টিকার ডাউনলোড করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করতে হবে, সেটা আমি তখনই শিখিয়ে দেবো যখন আপনাকে মোবাইল পেজে দেখাবো। তারপরে সর্বশেষ হচ্ছে আপনাকে বিশ নাম্বার স্টেপে দেখাবো কিভাবে সেভ করতে হয়। তো এত সবকিছু তো একটা কাইন্ড মাস্টারের কিভাবে আপনি শিখবেন সেগুলো শুধু, এগুলোর মাঝখানে আর বেশি কিছু নাই এগুলাই। তবে যদি কিছু থাকে আমি সরাসরি ভিডিওতে বলে দিচ্ছি, আর স্টেপে না রাখি আপনাকে সরাসরি ভিডিওতে বলে দেবো আর কি থাকতে পারে। তো এই সব কিছু শেখার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আজকের ভিডিওতে মূল দুইটা টপিক্সের কথা বললাম, একটা আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবেন সে সম্পর্কে বলবো, যে মূল বিষয়টা এই গোটা ভিডিওটার যে মূল বিষয়টা আপনাকে একটা জিনিস দিব মানে একটা আপনাকে ফাইল দিব, সেই ফাইলটা আপনারা ইউজ করবেন, ইউজ করে আপনার ভিডিও একদম প্রফেশনাল ভিডিওতে তৈরি করবেন। সেই ভিডিওটা প্রফেশনালভাবে তৈরি করার জন্য অবশ্যই আমার যে দেওয়া জিনিসটি আপনাদেরকে ইউজ করতে হবে। এই জিনিসটা অন্যান্য ইউটিউবাররা কিন্তু দেয় না, আগে আমি বলতেছি এই জিনিসটা অন্যান্য ইউটিউবাররা দিবে না, অর্থাৎ এই ভিডিওতে দেখে আপনারা সেই জিনিসটি নিবেন, কারণ এই জিনিসটি মিস করলে আপনার প্রফেশনাল ভিডিও আপনি যতই চেষ্টা করেন প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওর যে কোনো অংশে আমি আপনাদেরকে সেই জিনিসটি দিয়ে দিব। তো আমি আমার মোবাইল পেজে চলে যাচ্ছি সরাসরি, আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আর কথা বুঝতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আশা করি কথা বুঝতে সমস্যা হবে না, কারণ আজকের এ টু জেড এই কাইনমাস্টার সম্পর্কে এ টু জেড সবকিছু শেখাবো, এবং সঙ্গে আপনাদেরকে দুটি টিপসের কথাও বললাম সেই দুটিও দিয়ে দিব। তো আমার ভিডিও স্টার্ট করতেছি, চলেন মোবাইল পেজে তুমি আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে অনেকগুলো অপশন থাকবে। তো এখানকার মধ্যে যদি কেউ ইউটিউবে ভিডিও করে তাহলে ইউটিউবের জন্য, কেউ যদি টিকটকে করে তাহলে টিকটকের জন্য, আর এটা ইনস্টাগ্রামের জন্য। তো আমরা যেহেতু ইউটিউবে করব তাই ইউটিউবেরটা ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করে নিলাম, তো একটু অপেক্ষা করতে হবে, হয়ে যাবে। তো আমাদের ইউটিউবে ঢুকাই দিছে। তো এখন আমাদেরকে প্রথমে আমার স্টেপ নাম্বার ওয়ানে আসি। স্টেপ এক নাম্বার স্টেপে ছিল ভিডিও অ্যাড। তো ভিডিও অ্যাড করার জন্য আমরা সবার প্রথমে চলে যাব, ভিডিও অ্যাড করার জন্য আমরা সবার প্রথমে চলে যাব আমাদের মিডিয়াতে। তো মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা এডিট করতে হবে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। তো মনে করেন এখন আমি এই আমার ক্যামেরা থেকে যে ভিডিওটা করলাম এই ভিডিওতে এখন ক্লিক করব, যেটা আমার এডিট করতে হবে সেটা আমরা বেছে নেব। তো আমি মনে করেন দুইটা ভিডিও নিয়ে নিলাম। তো দুইটা ভিডিও নেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিবে, তো সঙ্গে আমি আরেকটা ভিডিও নিয়ে নিলাম।
তো একটু এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে, এখানে একটু লোড নিবে, যেহেতু এখানে আমাদের এই অ্যাপসে একটু লোড নিবে। তো লোড যতক্ষণ নেয় অতক্ষণ একটু অপেক্ষা করি, তবে দাঁড়ান আমি একটু স্কিপ করে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার ভিডিওটি লোড নেওয়া প্রায় শেষের দিকেই। তো এখন আমাদেরকে এটা লোড নেওয়ার পরে যা করতে হবে, আমাদের উপরে দেখুন একটা টিক চিহ্ন আছে, সেই টিকে আমরা ক্লিক করে দেবো, এই যে উপরে টিক চিহ্নটার উপরে ক্লিক করে দেবো। তো আমার লোড নেওয়ার পরে সেখানে আমরা ক্লিক করে দেবো। তো আর একটু লোড নিচ্ছে, অপেক্ষা করুন। আর সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আমি যে জিনিসটা দিতে চাইছি সেটা অবশ্যই দিব। তো ভিডিওর যে কোনো মাঝখানে আমি দিয়ে দিতে পারি, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো অলরেডি আমার এখানে রিফ্রেশ হয়ে গেছে দেখেন ভিডিও। তো আমি এখন ওই টিক চিহ্নে ক্লিক করে দেব। তো এখানে টিক চিহ্নে ক্লিক করার পর তো চলে আসে আমাদের হোম পেজে। তো এখন আমাদের মূল কাজ, তো আমি প্রথমে সামনে চলে যাই। তো আমাকে প্রফেশনালভাবে ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ভিডিওটা অ্যাড করতে হবে, এটা আমাদের প্রথম স্টেপ ছিল। তো এখন দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদের স্টেপ নাম্বার টুয়ে রাখতেছি ভিডিও কাটিং। তো এখন ভিডিও কীভাবে কাটবো, ঠিক আছে, এখন আমরা আমাদের ইচ্ছা মতো ভিডিও কাটতে পারি, তবে কাটার জন্য আমাদেরকে এখানে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এই পাশে একটা কাটার চিহ্ন আছে, তো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি কাটের চিহ্নটা। তো এই কাচের মতো অপশানটাতে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওখানে অনেক অপশান আছে। তো অপশান প্রথমেরটা দেখা দিই, এটা যদি কাটা হয়, এইটার উপর ক্লিক করলে আপনার এই পাশের ভিডিওটা এই পাশেটা কেটে যাবে। তো এই পাশে যদি এইটা কেটে যায়, তাহলে এর উল্টাটা হচ্ছে এটা, এর উল্টা হচ্ছে এইটা। এটা যদি ক্লিক করা হয়, তাহলে আমাদের এই পাশের লাইনটা সম্পূর্ণ কেটে যাবে। তো অতএব আমাদেরকে যে পাশে কাটতে হবে, ওই পাশে আমাদের কাচের চিহ্নটা আছে, ওই পাশে কাটে নিতে হবে। যদি আমি এখন সামনেরটুকু কাটতে চাই, তাহলে উপরেরটা ক্লিক করতে হবে। যদি আমার পিছনেরটা কাটতে চাই, তাহলে নিচেরটা ক্লিক করতে হবে। আর মাঝখানে তিন নম্বর অপশনে দেওয়া আছে, তো তিন নম্বর অপশনে দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে কাটার চিহ্ন, দুই পাশে দুইটা ভিডিওর। তো এখানে মাঝখানে আমরা ছবি অ্যাড করে দিতে পারি, সেটাই দেখাচ্ছে। তো এখানে আমরা যদি মাঝখানে ক্লিক করি, তাহলে দেখেন যেখানে তো আমি দেখা দিচ্ছি, সরি, এই যে মাঝখানে দুই ভাগ হয়ে গেল, এটার অপশন এইভাবেই দুই ভাগ হয়ে গেল। তো মূলত আমাদের দুই ভাগ করার জন্য এটাই অপশন, তাহলে আমাদের আর কিছু করতে হচ্ছে না এখানে। আর নিচের এই অপশনটা যদি দেখতে চান, তাহলে এটাও ওই ফটো লাগানোর জন্য, যদি কোনো ফটো লাগাতে চান, তাহলে চার নম্বর অপশনে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনারা এই ফটোটা হয়ে গেল, আমাদের এটা ভিডিও চলবে। যেমন আমাদের যদি এটা ভিডিও চলে, দাঁড়ান একটু সাউন্ডটা কমাই নিচ্ছি, এই দেখুন ছবিটা থাকে গেল। তো এইভাবে ছবি আটকে রাখতে পারবেন, এটা আপনি আবার ইচ্ছা মতো বড়ো ছোটো করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার আমি রাখতেছি না, কারণ আমার দরকার হচ্ছে না, আমি কেটে দিচ্ছি। তো আমার আরও কাটার অপশন আছে, আমরা যেখান থেকে কাটতে চাই সেখানে গিয়ে সেখানে আমরা প্রথম মনে করেন আমি এখানে অর্ধেক করব। তো এটার উপর ক্লিক করে এটাতে ক্লিক করে দেখেন তিন নম্বর অপশানে ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে গেল। তো এখন এই পাশের একটা, এই পাশের ভাগ একটা। তো আমি এখন মনে করেন এই পাশেরটা কাটবো, তাহলে এটার উপর ক্লিক করে যেহেতু আমি এটা কাটবো, এই পাশের অংশটা কাটবো, তাহলে আমাকে ক্লিক করতে হবে, তাহলে ক্লিক করতে হবে এইটা। তাহলে আমি যদি এটার উপর ক্লিক করে দিই, তাহলে দেখেন কাটে গেল অর্ধেকটা। এখন যদি আবার পুনরায় নিয়ে আসতে যাই, তাহলে অবশ্যই এটা টানে ধরবেন, তাহলে পুনরায় এটা চলে আসবে। তো আমার যতটা ছিল অতটা এখান থেকে আবার দেব। তো আমি যদি এবার সামনেরটা কাটতে চাই, তাহলে সামনেরটা এখানে দেখা দিচ্ছি, সামনে মনে করেন এটা দিয়ে মনে করেন যে এখন আপনি এই সামনেরটা কাটবেন। তো সামনেরটা কাটার জন্য অবশ্যই আবার এখানে ক্লিক করে প্রথমটা ক্লিক করবেন, দেখেন সামনেরটা কাটে গেল। তো আমি মূলত কাটতেছি না, বড়ই করে রাখি, হ্যাঁ বড় করে রাখলাম। তো এটাই মূলত আমাদের কাটার অপশন। তো এইভাবে আপনি যে কোনো জায়গায় কাটতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় আপনি সেটা কেটে নিতে পারেন। তো আপনাদেরকে এই কাটার অপশনের জন্য আর বেশি কিছু করতে হবে না, আপনাদের যেখানে সমস্যা সেখানে আপনারা অর্ধেক করে নিয়ে তার বাম পাশে ও ডান পাশে কাটাকাটি করে আপনি ভিডিওটা সঠিকভাবে সিলেক্ট করবেন, যা কোথায় আপনাদের ভুল গিয়েছে কোথায় সেখানে সংশোধন করে নেওয়ার জন্য এই কাটার অপশনটা ইউজ করতে পারেন। তো এটা ছিল আমার দুই নম্বর স্টেপে। তো তিন নম্বর স্টেপে হচ্ছে আমাদের ফিল্টার। তো ফিল্টারের জন্য আমাদেরকে প্রথমে যাই দেখা দিচ্ছি, মনে করেন এখানে আমি এখন ফিল্টার লাগাবো। তো ফিল্টার লাগানোর জন্য প্রথমে এটার উপর ক্লিক করে নিলাম, ক্লিক করার পর দেখেন যে আপনার
क्लिक करार देखा दीची एरियर पर क्लिक करार मिनिमाइज कर नीचे नीचे आसे देखार पर देखें जो कलर फिल्टार तो ये मूलत तो देखा दीची अपनारा देखते हमें जानी ये कलर फिल्टार तो कलर फिल्टार पर क्लिक करबें तो क्रोस कर दी हमें कलर फिल्टार पर क्लिक कर लो एखे विभिन्न प्रकार अपना कलर इफेक्ट पे जाखाना अनेक किस यूज करते हमारे कलर चेन्ज हो देखें আপনি আপনার পছন্দ মতো এখানে কালারটা ইউজ করতে পারেন তো আমি যদি ইচ্ছা করি আরো নিচেরগুলো ইউজ করতে পারবো আমরা আমাদের এখানকার সবগুলাই ইউজ করতে পারবো সবগুলাই আপনাদের ফ্রি পেয়ে যাবেন একদম ফ্রি তো এখান থেকে ইউজ করলে আপনারা খুব একটা ভালো ফিল্টার পাবেন আমি এখান থেকে ইউজ করি সবসময় এটা এটা আমাকে সবসময় ভালো লাগে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারেন তো এটা ছিল কালার ফিল্টার তো আমি কালার ফিল্টারটা দিয়ে নিচ্ছি দেখানোর জন্য ए मन करें पसंद मत ये कलर फिल्टर लगाइल तो लागार पर सरि लागान पर देखें ऊपरे अपनार ऊपर ये चिन्हटा जखने थकबे अपनी जखनी बैक करबें तक ही अपशन दिए बैक करबें अपना बैक हो जाए जो जगह ये अपशन क्लिक कर लेना आर होम पेजे चले आसें सेफ हो मूलत य फिल्टर लागल तो एखे सेव कर लो आर होम पेजे आसलो देखें वो फिल्टर लगैसी तो ए स्टेप नम्बर चार चार नम्बर स्टेपे आज कलर एडजस्टमेंट तो कलर एडजस्टमेंट कलर का एडजस्ट करार्जन आर एर वीडियो लेयर पर क्लिक करबें क्लिक करारे नीचे आर मिनिमाइज कर आसबें देखें जो एखे लेखा लेखा एडजस्टमेंट एडजस्टमेंट तो यार ऊपर क्लिक कर देवें क्लिक करार देखें प्रथम अपनारे प्रथम जी जिनिसटा आछे प्रथम ये मूलत आपनर भिडियोर कलर माने आपनर भिडियो कलर का बाड़ाते पारें कमाते पारें सेटा आपनर इच्छा मतो तो आमारटा ठीक ही आछे तबे आमी एकटू हल्का एकटू बाड़ाए दिते जाच्छी तो आमी बेशी बाड़ाइलाम ना बेशी बाड़ाइले देखें एटा भिडियो क्वालिटी खराब हो जाच्छे तो प्रफेशनल भिडियो तैरि करार जोन्नो अवश्यई आपनी कलरटा एकटू कम राखबें कारण आपनी एर परेर जे दुइटा यूज करबें सेटाई आपनर प्रफेशनल भावे भिडियोटा एडिट करार जोन्नो परफेक्ट होबे तो एटा आमी बेशी राखते ना पंद्रह थे और कम रखते दस रखले हाँ चले तो एखन द्वितीयटा देखें द्वितीयटा हे अपने ये क्वालिटी एकदम क्लियर देखा देखें ऊपर उठाचे एकदम क्लियर आबार जो नीचे नाम देखें एक কেমন ঝাপসা ঝাপসা আসতেছে তো আপনারা এটা কাজ করবেন এটা সবসময় একটু ক্লিয়ার মানে আপনার ইচ্ছা মতো মানে আপনার দেখতে যেমন ভালো লাগতেছে সেই রকম আপনার ইচ্ছা মতো সেটা রাখবেন তো আমি এটা বেশি রাখতেছি না তো এটা আমি হাইস্ট রাখবো হাইস্ট আশি রাখতেছি বা একটু বাড়াই দিই আমি একশো রাখতে পারেন একশো আমি সবসময় ইউজ করি আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারেন আপনার ভিডিও অনুযায়ী আপনি ইউজ করবেন তো আমি এখানে 99 98 রাখতেছি তো তৃতীয় কাজটি হচ্ছে আপনার মুখের দেখেন এই যে আপনার ভিডিওর কালারটা চেঞ্জ করবে ভিডিওর কালারটা একদম বেশি উজ্জ্বল করবে আবার কখনো কম করে দেবে এই যে এটা দিয়ে কম আবার এটা হচ্ছে বেশি তো বেশি দিলে দেখেন একটা অতিরিক্ত খারাপ মনে হচ্ছে খারাপ দেখাচ্ছে অতএব সরি আমার ফোন আসছে একটু দাঁড়ান পিস্টে পাশে হচ্ছে আমাদের আছে মিউজিক অ্যাড তো এখন আমরা মিউজিক কিভাবে অ্যাড করব মিউজিক অ্যাড করার জন্য আমাদের অপশনে যাইতে হবে এই অপশনটাতে চলে যাইতে হবে অডিও অডিওতে ক্লিক করব অডিওতে ক্লিক করার পরে আমি এখান থেকে ইচ্ছা মতো একটা মিউজিক অ্যাড করে নেব তো আমার অনেক মিউজিক আছে এখান থেকে আমি ইচ্ছা মতো যেকোনো একটা ইউজ করব তো সাউন্ডটা একটু কমাই নি তো আমার এখানে মূলত কোনো গান নাই তবে আমি মনে হয় কোনো গান রাখি নাই তবে আপনি যে কোনো কিছু একটা দিয়ে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ভিডিওতে যাই অ্যাড হবে মনে করেন আমি ক্লিক করলাম তারপর ওকে কর দিলাম দেখেন এখানে অ্যাড হয়ে গেছে এখন এই অ্যাড হওয়ার পর এটা আপনার সম্পূর্ণ আপনি এখন ইচ্ছা করে এখানে কাটতে পারবেন যেই পর্যন্ত দরকার সেই পর্যন্ত ক্লিক করে এটা কাটাকাটি করতে পারবেন কাটার অপশনটা তো আপনাকে দেখাই দিছি এক নম্বরই দুই নম্বরই শিখিয়ে দিছি তো এইভাবে কাটতে পারবেন এখানে ঢুকে কাটতে পারবেন এইভাবে কাটতে পারবেন তো এইটা রাখে যদি এইভাবে এটার উপর ক্লিক করে যদি আপনি এটা সরাইতে চান তো সরাইতে পারেন নিচের লেয়ারের উপরে ক্লিক করে নিচে এটা আপনি ইচ্ছা মতো জায়গায় বসা দিতে পারেন তো পাঁচ নম্বর স্টেপে আসা যাক তো ছয় নম্বর স্টেপে আসা যাক ছয় নম্বর স্টেপে হচ্ছে ভয়েস কীভাবে লাগাবেন আপনি যদি এখন চান যে ভয়েস লাগাবো তো অবশ্যই ভয়েস লাগাতে পারবেন নিচে লেখেন ভয়েস লেখা আছে অবশ্যই তো আমি আবার স্টার্ট করতে
এখানে ক্লিক করলাম মনে করেন এইটাতে ক্লিক করার পর দেখেন নিচে এখন দুইটা ভয়েস হয়ে গেল এখন যদি আপনার ভয়েস আর আপনার হচ্ছে মিউজিক দুইটা যদি একসাথে চালান তাহলে দুইটা একসাথে চলবে যেমন একসাথে চলতেছে কিন্তু এখন একটা একটা সাউন্ড অফ করবেন একটা সাউন্ড আবার অন করবেন এটা করার জন্য আপনাকে যেটা অফ করতে চাচ্ছেন যে সাউন্ডটা অফ করতে চাচ্ছেন তো আমি ভিডিওর সাউন্ড আগে অফ করি ভিডিও সাউন্ড অফ করার জন্য অবশ্যই ভিডিওর উপর ক্লিক করব ক্লিক করার পরে যে আবার যাব আমার মাইক অপশনটাতে যাই দেখেন ভিডিও অপশনটা এই যে অফ করে দিছি এটা হচ্ছে অফ দিয়ে ওকে দিলে ভিডিও অপশন অফ হয়ে গেল এখন যদি বলেন যে আপনি আপনার মিউজিকটা অফ করবেন তো মিউজিকটা এভাবে দিয়ে এখানে দিয়ে এখানে অফ করে দিতে পারবেন আবার অনও করে দিতে পারবেন এখানে অফ রাখতেছি এখন তাহলে আমার এই কাইন মাসের যে ভয়েসটা আপনি লাগাইলাম সেটা বাড়িয়ে দিতে পারবো তো এখানে যাই কাইন মাস্টের সাউন্ড আপনার অ্যাডজাস্ট করার জন্য এই সাউন্ড আপনি আপনার ইচ্ছা মতো বাড়ায় নেবেন আর তার সঙ্গে এই যে উপরে এই অটো ভলিউম এটা অবশ্যই ক্লিক করবেন কারণ এটা ক্লিক না করলে আপনার ভিডিওটার সাথে যে কথাটা বলবেন সেই কথাটা অ্যাডজাস্ট হবে না আর অ্যাডজাস্ট না হলে প্রফেশনাল ভিডিও তৈরি করা একদম ইম্পসিবল অতএব এটা অবশ্যই মনে করে অন করে দিবেন তাহলে হয়ে যাবে তো আমি মূলত এটা এখন অন করে রাখতেছি দিয়ে ওকে দিচ্ছি তো স্টেপ নাম্বার সাত নাম্বারে স্টেপে আছে ভয়েস চেঞ্জিং আপনি যদি এখন ভয়েস চেঞ্জিং করতে চান ভয়েসটা যদি চেঞ্জ করতে চান তো আবার যেই ভয়েসটাতে চেঞ্জ করতে চান ওই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখেন লেখা আছে ভয়েস চেঞ্জার আপনাকে দেখাচ্ছি সরাসরি দেখেন এখানে লেখা আছে ভয়েস চেঞ্জার তো এর উপরে ক্লিক করে দিলেই আমাদের অনেক কিছু চলে আসবে অনেক অপশন চলে আসবে এখান থেকে আপনি ছেলে থাকলে মেয়েও মেয়েভাবে কথা বলতে পারবেন পুরুষ তারপরে আপনি বাচ্চা হয়ে উঠতে পারবেন মানে সব গলায় কথা বলতে পারবেন এখানে এখানে শুধু আপনি ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এখানে ফানি ভিডিও কিড ম্যান অডিও রোবট আপনি সব ধরনের আপনার ভয়েসটা তৈরি করে ফেলতে পারবেন যেমন সবার লাস্টে দেওয়া আছে উমেন উমেন মানে মহিলাও করতে পারবেন আপনার ভয়েসটা আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি এগুলো বেশি দিচ্ছি না কারণ আমি নর্মালি রাখতেছি তো আমি নর্মালি রাখি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আসা যাক স্টেপ নাম্বার আট স্পিড কন্ট্রোল আপনি যদি এখন ভিডিওটা স্পিড করতে চান তা অবশ্যই আপনি ভিডিওর উপর লেটার উপরে ক্লিক করবেন এবার ক্লিক করে ধরে এই দেখেন দুই নাম্বার অপশনে আছে স্পিডের উপর ক্লিক করে দেবেন তো স্পিডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে উপরে অনেক অপশন দেওয়া আছে আপনার ভিডিওটা মিডিল বরাবর আছে মানে ওয়ান এক্স মানে আপনার সাধারণ হচ্ছে 1x যদি কমায় দেন তাহলে আপনার স্লো মোশন হবে স্লোই চলবে আপনাকে দেখা দিচ্ছি দাঁড়ান মনে করেন কমায় দিছি ওকে দিলাম তো ভিডিওটা এখানে যাই দেখেন ভিডিওটা কেমন স্লো চলে দেখেন এই যে স্লো চলতেছে একদম স্লো আবার এটাকে স্পিড করার জন্য আবার লেয়ারটার উপরে ক্লিক করে আবার এখানে আসতে হবে এখানে আবার 1x-এর বেশি করতে হবে আমি মনে করি বেশি করে দিলাম বাড়াই দিলাম তো এখন দেখেন কত স্পিডে যায় এই দেখেন এই যে কত স্পিডে যাচ্ছে না এইটাই হচ্ছে মূল এর কাজ তো আমি সাধারণত রাখতেছি আমি বেশি স্পিড বাড়াচ্ছি না আমি সাধারণ যেটা আছে ওইটা রাখতেছি 1x-এ রাখলাম তো রাখে ওকে দিলাম আপনারা আপনার ইচ্ছা হলে আপনারা এখানে স্পিড কম করতে পারেন অনেকে আবার ব্লগ ভিডিও তৈরি করবেন বা অনেক কিছু ভিডিও তৈরি করবেন তাদের আবার তো দরকার হবে স্লো মোশন তো ওইখান থেকে আপনারা স্লো মোশন করে নিতে পারেন তো স্টেপ নাম্বার 9-এ আসি 9 হচ্ছে আমার ট্যাক্স অ্যাড করার জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন এই লেয়ারে ক্লিক করার পরে দেখেন 4 নাম্বার অপশনে দেওয়া আছে ট্যাক্স আমি দেখা দিচ্ছি এই যে ট্যাক্সের উপর ক্লিক করবেন ক্লিক করলাম আমি করে আপনার পছন্দ মতো লিখবেন আপনার নাম বা আপনি যদি কোনো কিছু লিখতে চান এখানে লিখবেন তাহলেই হয়ে যাবে আমি মূলত লিখতেছি আমার নামটাই লিখতেছি যেমন লিখে দিই আমার নাম দীপ্ত তো আমি শুধু এটুকুই লিখলাম আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো লিখবেন লিখে ওকে দিবেন দেখুন দেখেন এটা সামনে চলে আসলো এটা বড়ো ছোটো করতে পারবেন এটা দিলে ঘোরাতে পারবেন তো এটা এই যে বড়ো ছোটো তো আমি বেশি বড়ো করতেছি না তো এখানে কালারটা এইটার কালার অ্যাডজাস্ট করতে হলে আপনাকে এই যে এই পাশে যাইতে হবে কালার অপশনে এই যে কালার অপশনে ক্লিক করবেন এই যে সাদা হয়ে আছে এটাকে আপনি কালার দিবেন তো আমি মনে করেন আমি সবুজটাই দিলাম নীল সবুজ লাল হলুদ সবুজটা দিলাম দিয়ে ওকে দিলাম দেখুন সবুজ কালার হয়ে গেল এখন আপনি লেখাটা যদি চেঞ্জ করতে চান তো এই যে এ লেখা আছে এর উপর ক্লিক করবেন তবে যে কোনো ফন্টের উপর আপনি আপনার লেখাটা করে দিতে পারেন তো আমি এখানে নট এটা দিচ্ছি আপনার প্রয়োজন মতো একটা আপনার যেটা ভালো লাগবে ওইটা দিবেন দিয়ে স্টাইলে থাকে গেল এখন আমি যদি ইচ্ছা করি সেটা আমি যে কোনো জায়গায় সেট করতে পারি তো আমি মনে করেন এখানে উপরে সেট করলাম আপনাদেরকে বোঝানোর সত্ত্বে তো দিয়ে আপনাকে এখন এটা
এটি আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারবেন। আবার যদি এটি আপনি বড় করতে চান তাহলে এটার উপর ক্লিক করে এটাকে বাড়ায় দিতে পারেন, তাহলে আপনার বড় হয়ে যাবে। আবার যদি কম করতে চান তাহলে আবার যদি কম করতে চান তাহলে আবার এটা কমায় দিবেন, তাহলে অল্পক্ষণ থাকবে। মনে করুন আমি কমায় দিলাম, দিয়ে ওকে দিলাম, দেখেন এখন এটা অল্পক্ষণ থাকবে, অল্প অল্প অল্প, হ্যাঁ এই যে অল্প থাকবে, কিছুক্ষণ থাকা চলে গেল। তো আমি একটু বাড়াই আপনার ভালোমতো বুঝিয়ে দিচ্ছি। তো এটা ভালোমতো বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে আসতে হবে এখানে, আবার ল্যাপটপে ক্লিক করবেন। তো এখন অ্যানিমেশন লাগাবেন, ঠিক আছে, এই টেক্সের উপর অ্যানিমেশন। আপনার যখন এটা আসবে তখন কীভাবে আসবে, আবার যখন যাবে তখন কীভাবে যাবে, তো এটা প্রথমে কীভাবে আসবে সেভাবে দেখা দিচ্ছি। অনেকগুলো অপশান পাবেন, তো আমি কয়েকটা দেখা দিচ্ছি। তো আমি এটা দিচ্ছি স্লাইড ফ্ল্যাট, এইটা দিলাম। আর শেষের দিকে আসবেন, শেষের দিকে আসে আবার ক্লিক করবেন, ক্লিক করে আবার দেখেন লেখা আছে আউট অ্যানিমেশন। আউট মানে কীভাবে যাবে, তো আউট অ্যানিমেশন উপর ক্লিক করে আবার এটা আপনি দিতে পারেন। আমি এইবার এই পাশে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল। এখন আমি যদি একবার ওপেন করে দেখি তাহলে আমার টেক্সটটা দেখেন একদম সুন্দরভাবে আসবে। এই যে আসলো, কিছুক্ষণ থাকে, এই যে আবার চলে গেল। এইভাবে আপনি যদি এটা বড় করেন তাহলে অনেকক্ষণ থাকবে, অনেকক্ষণ থাকবে। যেমন দেখাচ্ছে এটা, যেমন প্রথমে চলে আসলো, এটা দেখেন অনেকক্ষণই চলে আসছে, আবার চলে যাবে, কিছুক্ষণ পরেই চলে যাবে। তো এটা এখন আপনাকে বোঝানোর সাথে দিলাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো পিকচারও দিতে পারেন, সমস্যা নেই, লিখতে পারেন। তো আমি মূলত এটা রাখতেছি না, কাটে দিলাম। তো আমি পরে স্টেপে যাই, এখন আমি পরে স্টেপে যাই, আপনি কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করবেন। হ্যাঁ, গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করার জন্য আপনাকে যা করতে হবে, তো আমি প্রথমে মিনিমাইজ করি, মিনিমাইজ করে দেখাচ্ছি। তবে প্রথমে আমাকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো ইউটিউব থেকে আপনারা প্রথমে ভিডিও ডাউনলোড করে নেবেন, আমার কাছে ইউটিউব আছে, মিনিমাইজ করে দেখাচ্ছি। তো সম্পূর্ণ প্রসেসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা শুধু দেখেন মনোযোগ দিয়ে। তো আমি ইউটিউবে ঢুকে, আমার নেট কানেকশন এখন আমার ওয়াইফাই নাই, কারেন্ট নাই, সমস্যা নাই, আমি অন্য সময় আপনাদেরকে, তো সমস্যা নাই, আপনারা নেট কানেকশন অন করে একটা গ্রিন স্ক্রিন ভিডিও ডাউনলোড করে নেবেন। তো এখানে ইউটিউবে সার্চ দিবেন গ্রিন 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 স্ক্রিন এস স্ক্রিন ইফেক্ট ইফেক্ট ই ইফেক্ট ইফেক্ট, মানে এইভাবে এইভাবে লিখবেন, লিখে সার্চ দিবেন, সার্চ দিলেই চলে আসবে। তখন আপনি সেটা যেভাবে হোক আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তো আমার গ্যালারিতে ডাউনলোড করা আছে, তো আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি এই যে এই দুইটা ভিডিও নামার এসি এক্সা গ্রিন স্ক্রিন ভিডিও, তো ওইগুলো আমি এখন সেখানে নিয়ে যাব। তো ওখানে নিয়ে যাই, দেখাচ্ছি। তো মিনিমাইজ করি, তো আশা করি কীভাবে ডাউনলোড করতে হয় সবাই জানেন। তো আর বেশি কিছু দেখাচ্ছি না, আমি ভিতরে যাচ্ছি সম্পূর্ণ। আবার আবার মিনিমাইজ করে দিয়ে আমি আবার আমি আগের পর্যায়ে যাচ্ছি, আমার ভিডিও ঢুকলাম। আর এখানে আসার পর সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা নেওয়ার জন্যে অবশ্যই আগে আমাদেরকে ক্লিক করতে হবে এই যে লেয়ারে, লেয়ারে ক্লিক করতে হবে আমাদের। তো লেয়ারে ক্লিক করলাম, তারপরে আসতে হবে সবার প্রথমে আসে মিডিয়া, মিডিয়াতে ক্লিক করে যেই ভিডিওটা আমরা ডাউনলোড করছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। তো এখন খুঁজতে হবে সেই ভিডিওটা আমাদের কোথায়, সেখান থেকে নিতে হবে। তো আমাদের দেওয়া আছে ডাউনলোড ভিডিও, আমি এখান থেকে ভিডিওটা নিব। তো এখানে এটা নিলাম, তো গ্রিন স্ক্রিন ভিডিও, বাট কিন্তু এটা আমাদের হচ্ছে ব্ল্যাক স্ক্রিন ভিডিও। তো এখানে এটা আমি অ্যাড করব, মনে করুন আপনারা সাবস্ক্রাইবার এটা অ্যাড করে দিতে পারেন এখানে। তার জন্য আপনারা এটা প্রথমে এটা ক্লিক করবেন, তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। তো এটা আমার হচ্ছে অ্যাড করলাম, শুধু এটা অ্যাড করাটা দেখলাম, এটা আমাদের রুলস নাম্বার 10-এ শুধু এই অ্যাড করাটাই দেখলাম। তো এখন রুলস নাম্বার 11-তে দেখবো যে এই ভিডিওটা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এটার উপর ক্লিক করে দিয়ে দেখেন নিচে আসবেন, তারপর দেখবেন যে ক্রোমাকি, দেখেন লেখা আছে ক্রোমাকি, ক্রোমা কি, তো এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করলেই হয়ে যাবে। তো ক্লিক করার পর
এটা এনাবল করে দিবেন দেন তারপর কালার দেওয়া আছে গ্রিন তো যেহেতু আমার এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক তো ব্ল্যাকটা ক্লিক করে এখানে কালার অপশনে এই যে ব্ল্যাকটা দিয়ে ওকে দিয়ে দেব তাহলে দেখেন আমার ব্ল্যাকটা কিন্তু চলে গেছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে তখন এটা এখন অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার জন্য এটা বাড়া কমা করলেই আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমি বেশি রাখতেছি এই পর্যন্ত তারপরে এটা আমি খুব একটা ভালো হয় নাই আপনারা ভালো মতো দিবেন তো আমি এটা রাখবো মনে করেন এখানে রাখতেছি তো এখন এটা এমনভাবে আসবে দেখেন একবার দেখেন দেখা দিচ্ছি ওপেন করতেছি এই যে এইভাবে আসবে আপনারা ভালোভাবে এটা এডিট করবেন আমি বেশি কিছু দেখাচ্ছি না তো সাবস্ক্রাইবের অপশনটা চলে আসলো তো এভাবে আমি ব্ল্যাক স্ক্রিনটা জাদুত করছি গ্রিন স্ক্রিনটা আপনারা জাদুত করবেন তাহলে খুব ভালো হয় আর আপনি এটা জায়গা মতো আপনার যেখানে ভালো লাগবে সেখানে বসাবেন জায়গার মতো এটা সেট আপ করে নেবেন তো আমি এটা দেখাচ্ছি না আর তো আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি রাখতেছি না তো এখন আছে আপনারা কীভাবে ক্রপ করবেন তো ভিডিও ক্রপ করার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন কারণ ভিডিওর উপর ক্লিক করার পর নিচে আসবেন দেখবেন ক্রপ করা অপশন আছে উপরে মনে আছে তো এই যে উপরের মাঝখানেটা ক্লিক করবেন ক্লিক করে এইটা বাড়া কমা করলে ক্রপ হয়ে যাবে দেখেন সাইডটা বাদ দিলেন এই যে ক্রপ করলাম ক্রপ করে এই যে দুইটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওকে করে দিবেন এটা হচ্ছে ক্রপ করা তাহলে আর সমস্যা হবে না ক্রপ করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা পিছনতে আর দেখা যাবে না পাশে যে যদি কোনো কিছু থাকে তা আপনি এটা হাইড করে দিতে পারেন এভাবে ক্রপ করে তো পরের স্টেপে হচ্ছে মার্কিং আপনি যদি কোনো কিছু মার্ক করে দেখাতে চান তো আবার লেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখা আছে দেখে হ্যান্ড রাইটিং এই যে হ্যান্ড রাইটিংয়ের উপর ক্লিক করে দিবেন হ্যান্ড রাইটিংয়ের উপরে ক্লিক করলে হয়ে যাবে তো এটা ক্লিক করবেন করে আপনি আপনার ইচ্ছা মতো এইভাবে ড্রয়িং করতে পারেন আবার যদি চান যদি দেখাইতে চান কোনো কিছু তাহলে এই যে পেনের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি এটা ইউজ করলে আপনার এইভাবে দেখাতে পারবেন তো আমি এটা প্রথমে মোটা করে নিই একটু চেঞ্জ করলাম তো আপনি যদি এটা দেখাইতে চান তাহলে আপনি এভাবে দিবেন যদি গোল করতে চান তাহলে আপনি এভাবে দিবেন আপনার পছন্দ মতো তারপর কালার এখানে চেঞ্জ করে নিতে পারেন কালার চেঞ্জ করে নিতে পারেন যদি গোল দেখাইতে চান তাহলে এইভাবে গোল করে দিবেন এভাবে গোল করে দিবেন তো আমি এগুলো শুধু দেখানোর জন্য দিলাম তো আপনারা ইচ্ছা মতো আপনাদের কাজে লাগাইতে পারেন তো এখানে আপনার বোল্ড চেঞ্জ করে নিতে পারেন ছোট করতে পারেন এইভাবে ছোট করে দিতে পারেন আবার যদি আরও বড় করতে চান তাই এইভাবে বড় করে দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি এগুলা মূল রাখতেছি না এগুলা বাদ দিচ্ছি তো পরের স্টেপে হচ্ছে আপনারা কিভাবে ফটো এবং ভিডিও লেয়ারে অ্যাড করবেন তো প্রথমেই দেখা দিচ্ছি ফটো আর ভিডিও অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলেই এখান থেকে আপনারা ফটো বা ভিডিও এখানে সেভ করতে পারেন তো এখান থেকে আমি যে কোনো ভিডিও নিতে পারি বা ফটো নিতে পারি মনে করেন ফটো নিলাম ফটো মনে করেন এটা নিলাম তো এটা হচ্ছে আমার ভিডিওই মূলত তো এখানে কিছু লোড চাচ্ছে যেহেতু অ্যাপসটা এইমাত্র ইনস্টল করলাম তো মনে করেন আমি এখান থেকে কোনো একটা পিকচার নিলাম তো আমার বন্ধুর পিকচারটাই নিলাম মনে করেন এখান থেকে যা নিলাম তো আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত চলে আসছে তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কিছুক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি আমি তো আমি যে বলছিলাম দুইটার কথা একটা দুইটা এই দুইটা টপিক্সের কথা বলছিলাম যেগুলো আমি মূলত আপনাদেরকে ভিডিও ভাইরাল করার আর একটা জিনিস দিব সেই জিনিসটার কথা তো মূলত প্রথমে ভাইরাল করার জন্য অবশ্যই আপনাদেরকে যদি আপনি ইউটিউব ভিডিও করেন তো অবশ্যই থাম্বনেল থাম্বনেলটা আকর্ষণীয়ভাবে দিবেন আকর্ষণীয়ভাবে কীভাবে থাম্বনেল দিবেন সেই সম্পর্কে আমি মূলত এখানে কিছু না দেখাই দিই এরপরের ভিডিওতে আপনারা যদি থাম্বনেল বানাইতে না পারেন যদি প্রফেশনালভাবে থাম্বনেল বানাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমি থাম্বনেল বানানো শিখাই দিতে পারি এরপরে ভিডিওতে আপনারা যদি কমেন্ট করেন তাহলে তো আমি ভিডিও ভাইরাল করার জন্য সবকিছু তাহলে ওই ভিডিওতে শিখাই দেবো আপনারা যদি কমেন্ট করেন তাহলে সেখানে আমি সবকিছু শিখাই দেবো যে কীভাবে ভিডিওটা ভাইরাল করবেন কীভাবে থাম্বনেলটা এড করবেন কীভাবে এসইও লাগাবেন কীভাবে আপনি কিওয়ার্ড লাগাবেন কীভাবে আপনি টাইটেল দেওয়া দিবেন সব কিছু তারপরে হ্যাশট্যাগ সব কিছু আমি সেই ভিডিওতে বলবো যদি আপনারা দেখতে চান তাহলে যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানান যে আমি থাম্বনেল ভিডিও দেখতে চাই বা শিখাই দেন তাহলে আমি অবশ্যই ওই ভিডিওটা করবো তো আমি দুইটার মধ্যে একটা স্কিপ করতেছি সেটা আমি দ্বিতীয় ভিডিওতে দিব যদি আপনারা দেখতে চান তাহলে তো আমি এখন বলি প্রথমে আমি যে জিনিসটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে একটি অ্যাপস এই কাইনমাস্টার অ্যাপস আপনারা প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবল পাবেন কোনো সমস্যা নাই আপনি ওখান থেকে ডাউনলোড করেন কিন্তু ভিডিও এডিট করেন আমি নিজেও জানি আমি আগেও নিজেও সেখান থেকে ভিডিও এডিট করতাম
তো ওখানকার একটা সমস্যা হচ্ছে উপরে দেখেন ওয়াটারমার্ক থাকে, তো ওয়াটারমার্ক যখন থাকে তখন আমাদের ভিডিও সেভ করার পর কিন্তু প্রফেশনাল ভিডিও তৈরি হয় না। এর কারণ আপনি সবকিছু ভিডিও কন্টেন্ট তৈরি করলেন, কোনো মতো ভিডিওটা তৈরি করলেন, কিন্তু উপরে দেখা তো উপরে লেখা থাকে কাইন মাস্টার লেখা ওয়াটারমার্কতে থাকে, যার ফলে ভিডিওটা কিন্তু আপনার প্রফেশনাল হয়ে ওঠে না। এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনার ইউটিউবে অনেক ভিডিও পেয়ে থাকেন, কিন্তু সেখান থেকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যে প্লে স্টোর থেকে কাইন মাস্টারটা নামান, সেখান থেকে আপনারা যদি সেটা ইউজ করেন সেখান থেকে আপনারা ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু সেখান থেকে আপনাদেরকে কিছু টাকা তাদেরকে সেন্ড করতে হবে, কারণ ওখান থেকে আপনারা যদি সেটা না কিনে নেন, যদি ওয়াটারমার্কটা না রিমুভ করার জন্য যদি টাকা না খরচ করেন, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন না। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাকে একটা বিশেষ অ্যাপস দিচ্ছি, এই কাইনমাস্টার অ্যাপসেই এটা, আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেন, নাহলে আমার কমেন্ট বক্সে যান, সেখানে দেখতে পাবেন আমার এই অ্যাপসের লিঙ্কটা। তো অ্যাপসের লিঙ্কটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, তো এই লিঙ্ক থেকে অবশ্যই আপনারা অ্যাপসটা ডাউনলোড করেন, আর আগে যে প্লে স্টোর থেকে অ্যাপসটা আপনারা ইনস্টল দিয়েছেন সেটা আনইনস্টল করে দেন, কারণ ওইটা থাকলে আপনারা ওয়াটারমার্ক জীবনও কাটতে পারবেন না, ওইটাতে টাকা খরচ হবে। তো আমি যেটা দিচ্ছি সেটা ডাউনলোড করে ইনস্টল করেন, আর সেখানে আপনারা ভিডিও এডিট করেন, ওখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো একটা কথা তো সবাই জানে যে ওয়াটারমার্ক যদি না থাকে তো ভিডিওর কোয়ালিটি একটু কিন্তু একটু উচ্চ মানের হয়। তারপর আপনারা যদি আমার ভিডিওতে দেখে ভালো মতো যদি এডিট করতেও শিখে যান, তাহলে আপনার ভিডিও অবশ্যই প্রফেশনাল হবে। তো আমার এই গোটা ভিডিও যে মূল টপিকসটা বলছিলাম শুধু এটার কথাই বলতেছি, আপনি এই অ্যাপসটা আমার দেওয়া অ্যাপসটা এই পার্সোনাল অ্যাপসটা আপনাদেরকে শেয়ার তো আমার এই পার্সোনাল অ্যাপসটা আপনাদেরকে শেয়ার করলাম, আপনি ওইটা ডাউনলোড করে আপনি ইনস্টল করেন, করে ওখানে আপনি ভিডিও এডিট করেন, তাহলে আপনার ভিডিও প্রফেশনাল হবে, কারণ আপনার ওয়াটারমার্ক থাকবে না। ওয়াটারমার্ক না থাকলে আপনার যে কোনো সাইটে আপনি সেটা শেয়ার করেন সেটা তাড়াতাড়ি ভাইরাল হবে, আর কিভাবে ভাইরাল করে সেই জন্য তো বললাম আরেকটা ভিডিও দিব, অবশ্যই সেই ভিডিওটা দেখতে হলে এখনই কমেন্ট করেন। তো চলে যাই আমার কাইন মাস্টার অ্যাপসের যে পরের যে স্টেপগুলো আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, 20টা বলছিলাম, তো কয়েকটা দেখাইলাম, তো আর বাকি কয়েকটা আছে সেগুলো দেখে আজকে ভিডিও আমি এখান পর্যন্ত শেষ করব। তো অবশ্যই পরের কয়েকটা স্টেপ দেখে নেন, কারণ ওই স্টেপগুলো আপনারা মিস করবেন না, সম্পূর্ণ স্টেপ দেখার পরে ভিডিওতে আপনারা আপনার এটার উপর ক্লিক করবেন, করার পর দেখেন উপরে আসতে আছে কি অপশনটা, তো এটা ক্লিক করে আপনি যতদূর পর্যন্ত ভিডিওটা নিয়ে যেতে চান অতদূর পর্যন্ত নিয়ে যাবেন। আমি মূলত ভিডিওটা করে ফেলছি ওই জন্য এভাবে চলে যাচ্ছে, কিন্তু আপনার প্রয়োজন মতো ভিডিওটা এখানে নিয়ে যাওয়ার পর আপনাকে যে ভিডিওটা এটা থাকতেছে আপনি সোজা বরাবর এখানে থাকবে, কিন্তু আপনি এটা সোজা বরাবর এইভাবে নিয়ে যায় সোজা নিয়ে যাবেন, এভাবে পার করে দিবেন, সোজা হেডলাইনের উপরে এটা পার করে দিবেন, একবার পার করে দেওয়ার পর আপনার কিন্তু কাজ শেষ, দিয়ে ওকে দিবেন। এখন ওপেন করে দেখবেন এখানে যে দ্রুত যাচ্ছে, এখন হয়েছে কিন্তু দ্রুত যাচ্ছে আস্তে আস্তে। এখন এটাকে আপনি যদি গতি বাড়াই কমাইতে চান তাহলে এটার লেটার উপরে ক্লিক করবেন, তো এটার উপরে ক্লিক করে এর স্পিডটা কমা বাড়া করার জন্য অবশ্যই আপনি কি করবেন, প্রথমত কাজ হচ্ছে আপনার এটার লেটার যত বড় করবেন সেটা অত আস্তে যাবে, দেখেন এখন খুব আস্তে যাবে, এই যে আস্তে যাচ্ছে, এটা যদি এখন আপনি কমায় দেন তাহলে যদি কমায় দেন তাহলে এখন দেখেন একদম জোরে যাচ্ছে। অতএব আপনি যত বড় পারেন বাড়ায় দিবেন, বাড়ায় দিলেই আপনার সেটা আস্তে আস্তে যাবে, যখন এখন আস্তে আস্তে যাচ্ছে, ঠিক আছে। এইভাবেই সব কিছু করবেন তাহলে হয়ে যাবে। এখন মনে করেন এতদূর এসে পর কাটবেন, তো এটা এখন কাটার জন্য আপনি চলে যাওয়ার পর আপনি মনে কাটবেন, তখন এই পর্যন্ত ধরে আপনার কাটার অপশানে গিয়ে পিছনের পাটটা কাটা দিবেন, তাহলে হয়ে গেল, তাহলে এটা আপনার এইভাবে সম্পূর্ণ এইভাবে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারাও পারবেন, শুধু একটু চেষ্টা করেন, চেষ্টা করলেই সব হয়। আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পরে স্টেপে যাই, আমাদের স্টেপ প্রায় সব শেষের দিকেই, তো শেষ কয়েকটা দু একটা স্টেপ আছে আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি যে সব কিছু দেখা দিলাম এগুলো ইউজ করলেই আপনারা একদম একদম উন্নত মানের একটা প্রফেশনাল ভিডিও তৈরি করে ফেলবেন, তো আপনার রুলসগুলো খুলে একটু ফলো করবেন, আর যেই নিয়মগুলো শিখিয়ে দিলাম এগুলো একটু মেনে চলবেন, কারণ আপনারা যতই শিখবেন ততই একজন ভালো এডিটার হয়ে যাবেন, কারণ এখানে যারাই ভালো মতো মাথা খাটাবে যারাই ভালো মতো বুঝবে তারাই একজন ভালো এডিটার হয়ে যাবে, তাদের ভিডিও একদম প্রফেশনাল তৈরি হবে। তবে এখানে আপনারা চেষ্টা করলেই পারবেন, একটু আমার ভিডিওটা দেখে আপনি দু একদিন চেষ্টা করেন দেখেন আপনিও পারবেন, প্রফেশনাল ভিডিও তৈরি করা খুব একটা কঠিন না, তাহলে আপনি এখন থেকে চেষ্টা শুরু করে দিন, তবে আপনিও একজন প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন।
তো আমার ভিডিওতে তো আমি সব কিছু প্রায় শিখিয়ে দিছি, তবে এই ভিডিওটা আমি এখনো ভালো মতো এডিট করি নাই, আমি পরে এডিট করব। আপনাদেরকে শুধু দেখানোর জন্য এই ভিডিওটা এইভাবে এডিট করে দেখাই দিলাম, শুধু স্টেপগুলো শিখিয়ে দিলাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলেন আমি এখন এই ভিডিওটা সেভ করি। তো এখন আমার সাজা হয় নাই, পরে ভালো মতো সাজাবো। তো সেভ করার জন্য শুধু আপনারা আপনাদেরকে দেখা দিই কীভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই শেয়ার আইকনে। শেয়ার আইকনে চলে যাওয়ার পর দেখবেন আপনাদের এখানে, দেখেন এখানে মূল কাজ, এখানে আপনাদেরকে মনে করেন এই যে এই দাগটা আছে এটার উপর খেয়াল করতে হবে। আপনি যদি এইচডি ভিডিও তৈরি করতে চান তাহলে এই যে এগুলো চেঞ্জ করবেন, এই যে এগুলো চেঞ্জ করে দিবেন আপনাদের চ্যানেল মোতাবেক। আমি 30 রাখতেছি আর এইচডি রাখতেছি, এগুলো কিন্তু কম বাড়া করে নিতে পারবেন। তো আমি এইচডি রাখতেছি আর এইটা এইচডি রাখতেছি, আর এইটা যত বাড়াবেন অত হাই হবে, দেখেন একদম হাই কোয়ালিটি ভিডিও হচ্ছে। তো আপনাদের ফোনে যেমন, ফোনে বা পিসিতে বা আপনাদের যে কোথাও যেখানে এডিট করবেন সেখানে আপনাদের ইচ্ছা মতো আপনার ভিডিও কোয়ালিটি হাই করতে চাইলে হাই করে দিবেন, আর স্বাভাবিক রাখতে চাইলে এইভাবে স্বাভাবিক রাখবেন, আর লো করতে চাইলে লো করবেন। তবে প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য অবশ্যই একদম হাই করবেন না আর একদম লো করবেন না, স্বাভাবিকের থেকে একটু বড় বেশি রাখবেন, এই পর্যন্ত হলেই হবে। তারপরে আপনারা ভিডিও এডিট সেভ করার জন্য আপনারা এখানে এই অপশানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিও চালু হয়ে যাবে। তো আমার এখন ফোনে জায়গা নাই, কারণ আমি অনেক ভিডিও তৈরি করে ফেলছি, এখানে জায়গা নেই, যার কারণে ভিডিওটা সেভ করতে পারলাম না। তো আপনারা এইভাবে সেভ করে নেবেন তাহলে হয়ে যাবে। তো আপনাদেরকে আজকে মূল যে বিষয়টা যেটা দিলাম, যে অ্যাপসটা দিলাম ওইটা সবাই ইউজ করেন, কারণ ওই অ্যাপসটা ইউজ করলেই, কারণ ওই অ্যাপসটা যদি আমরা ইউজ করি তাহলে ওয়াটারমার্কটা থাকবে না, ওয়াটারমার্ক যদি না থাকে ভাই তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার কোনো ব্যাপার না। কারণ ওয়াটারমার্ক না থাকলে প্রফেশনাল ভিডিও কিন্তু তৈরি করা প্রায়, আপনি দু একদিন চেষ্টা করলে, আমার নিয়মিত চেষ্টা করলে প্রফেশনাল ভিডিও তৈরি করা আপনিও শিখে যাবেন। আর সঙ্গে যদি আপনাদের ওয়াটারমার্কটাও না থাকে তাহলে ভিডিও কেন, আপনার যেই রকমই ভিডিও তৈরি করেন প্রফেশনাল ভিডিও আপনার হলেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। শুধু আপনাকে একটু কষ্ট করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই অ্যাপস সম্পর্কে আমি সব কিছু বুঝে দিলাম, খালি আপনারা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে আশা করা যায়। তবে আপনাদের আরও যদি কিছু বোঝার সমস্যা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেটা বললাম, যদি কেউ থাম্বনেল আর অন্যান্য ভিডিও কীভাবে ভাইরাল হয় সেই সম্পর্কে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর আমার তো অবশ্যই আমার যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি মূলত ইউটিউবে বেশি দিন না, খুব নতুন বললেই চলে, আমি ইউটিউবে আগে ভিডিও আমার ইউটিউবে একদম নতুন বললেই চলে। আপনাদের সহযোগিতার জন্য আপনি এই ভিডিওটা ছাড়লাম। আমি আগে টিকটক করতাম, টিকটকে আমার প্রায় 2 লাখের মতো ফলোয়ার ছিল আর 3-4 মিলিয়ন লাইক ছিল। তবে আমার চ্যানেলটি কোনো কারণে, আইডিটি কোনো কারণে ব্যান হয়ে যাওয়ার কারণে আমি আবার ইউটিউবে চলে আসি। তো ইউটিউবে আমি এর আগে যে টিকটক ভিডিওগুলো আমি আপলোড দিতাম, তো এর আগে আমি যে টিকটকে ভিডিওগুলো আপলোড দিতাম সেগুলো আমি এই কাইনম্যাস্টার অ্যাপস থেকে ইউজ করতাম, সেখান থেকে প্রফেশনাল ভিডিও তৈরি করতাম, এই কাইনম্যাস্টার অ্যাপস থেকে প্রফেশনাল ভিডিও তৈরি করতাম এবং সেগুলো ভিডিও আমি টিকটকে ছাড়ে, সেখান থেকে আমি আমার আইডিতে লাখ লাখ ফলোয়ার বাড়াই নিয়েছিলাম। কারণ আমি প্রফেশনাল ভিডিও তৈরি করছিলাম এই ইউটিউব কাইনম্যাস্টার অ্যাপস থেকেই। আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিলাম, আপনারা শুধু আমার রুলসটা ফলো করেন। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি প্রফেশনাল ভিডিও আপনার তৈরি হবেই, আপনি শুধু আমার রুলস মোতাবেক কাজ করেন আর কয়েকদিন চেষ্টা করেন ভালো ভালো ভিডিও তৈরি করার, আর আমার যে দেওয়া অ্যাপসটি থাকে আপনি অ্যাপসটা ইনস্টল করে কাজ করেন, তাহলে আপনার ওয়াটারমার্কও থাকবে না আর ভিডিও তাড়াতাড়ি রিলিজেশনটাও তাড়াতাড়ি বেড়ে যাবে এবং ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে ভিউজ বাড়বে। আপনি ইউটিউবে ছাড়েন আর টিকটকে ছাড়েন, আমি টিকটকে কিন্তু অনেক ফ্রেন্ড ফলোয়ার পাইছি এই প্রফেশনাল ভিডিও তৈরি করার কারণে। তো আপনাদেরকে অনেক মূল টপিকসগুলো বলে দিলাম, তবে আরও অনেক কিছু জানার বাকি থাকতে পারে, আপনাদের মানে অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলো আমাকে বলতে পারেন, সমস্যা নেই। আমি পার্ট 2 ভিডিওতে মানে এই যে থাম্বনেল ভিডিও বানাতে চাইলাম আমি যে থাম্বনেল ভিডিওটি আমি যে
আমি যে ইউটিউব ভিডিও ভাইরাল আমি যে ভিডিও ভাইরাল করার জন্য একটা ভিডিও বানাই দিতে চাইলাম আপনাদের কমেন্ট থাকলে সেই জায়গায় আমি এই পার্ট টু ভিডিওটাও অ্যাডজাস্ট করে দিতে পারি যদি আপনারা চান তাহলে আপনাদের মতামত অনুযায়ী একটা কমেন্ট করে দিয়ে যাবেন ও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ও আজকের ভিডিওটি লাইক দিয়ে সবাই উৎসাহিত করবেন তো আজকের ভিডিও থেকে যদি কোনো একটু কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করি ভাই আপনাদের কষ্ট আপনাদেরকে আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদের এত কষ্ট করতে হয় আপনারা যদি একটু কষ্ট করে খালি আমাদের চ্যানেলের পাশে থাকেন তাহলে কিন্তু আমরা অনেক মোটিভেশন হই ভাই আপনি শুধু আমাদের পাশে থাকুন আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বদা কাজ করে যাব আর বেশি কিছু বলছি না ভাই এই পর্যন্তই আর সৃষ্টিকর্তার জন্য সবার কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে বাই